হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিপুদ্রি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি, ছোটোদেরকে অনেক ভালোবাসা আর বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে কি বুধবার, আর গুড ইভিনিং বলছে এখন। এখন বাজে হচ্ছে কি 4টে বাজে। তো এখন আমরা যাব মাঠে, একটু খেলাধুলা করব। খেলা বলতে আমি মাঠে অনেকদিন খেলা বন্ধ করে দিয়েছি মাঝে, তো এখন ভাবলাম যে সি গোজি একটা খেলা আছে, গোজি খেলা বলে না কি জানি না, তো ওটাই হচ্ছে কি এখন খেলতাম। রেডি, মানে একটু চুলটা বেরম করে বেঁধে নিয়েছি, শ্যাম্পু মাখা চুল, তো এরকমই লাগে। তো যাই হোক, আর কি বলবো, আর আমাদের একটা দেওরের ছেলের জন্মদিন আছে, তো আমরা সেই জন্মদিন বাড়িতে যাবো। ভাবছি নাকি ভিডিও করবো না, তাহলে কি থাম্বনেইল দেওয়া যায়। তারপর ভাবলাম যে না, জন্মদিন আমাদের সবাই একে, আমাদের বাড়ির বাচ্চা দুটোকে নিমন্ত্রণ করেছিল, আমাদের ভলু আর মানুকে, মানে আমার যায় দুই ছেলে মেয়েকে, তারপরে ওর কাকি শাশুড়ি, যে বাড়িকে নিমন্ত্রণ করে সেই কাকি শাশুড়ি আবার বলছে কি যে পাড়ার, মানে যে বউকাটা আর কি আমরা জগদ্ধাত্রী পুজোর সময় আর কি সব একজোট হই, মহিলারা তাদেরকেও নিমন্ত্রণ করেছে, তো আমরাও যাব সেখানে। মানে আমাদেরকে আবার নিমন্ত্রণ করতে এসেছিলো সকালবেলায়, তো আমরা আবার একটু যাবো, সবজি সবজি কাটাকুটি করবো, সেটা তোমাদেরকে একটু দেখাবো। ভিডিও কর, যদি সময় পারি তা ভিডিও করবো, অবশ্যই ভিডিও করার সুযোগ পাবো, কাউকে একটা বলে দেবো ভিডিও করে দিতে। তো একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখাবো, সবজি সবজি কাটা হচ্ছে, ফ্রাইড রাইস আর মাংস কষা হবে, এটাই হবে, আর পাঁপড় ভাজা আর পায়েস তো আছে। তো চলো এখন আমরা যাই খেলাটা করে আসি, খেলাটা করে গিয়ে মাঠে যাব, মাঠে গিয়ে তারপর হচ্ছে কি তোমাদের সঙ্গে দেখা হবে। সরি না, মাঠে যাবো খেলা করো, তারপর সবজি কাটার সময় ওখানে দেখাবো, সব গুলিয়ে যাচ্ছে কথাগুলো একেবারে। তো চলো তোমরা দেখতে থাকো। একটু পরে সেজে গুজে আসবো, তখন করি। তো এখানে দেখতে পাচ্ছে মটরশুঁটির খোসাটা আর কি ছাড়ানো হয়ে গেছে, মটরশুঁটিগুলো বার করে নিয়েছে আমাদের যার জন্মদিন তার ঠাকুমা, এই যে সবাই দেখতে পাচ্ছ, সব আমরা সব কাকি শাশুড়ি, ওই যে ব্রোকলি হাতে, ওটা হচ্ছে কি আমাদের যার জন্মদিন তার হচ্ছে কি দিদা, এই যে আমাদের পাশের বাড়ির যা, যাকে বলি পাশের বাড়ির যা, পাশের বাড়ির যা। তো চলো তোমরা দেখতে থাকো। কোনটা? এইটা, এটা এ সিপ, সিপ ফর ভেড়া, সিপ, সিপ ফর ভেড়া, টি, টি, টি ফর সিংহ। তো তোমরা দেখলে এখন হচ্ছে কি পড়ছিল, মানে আমি যাকে পড়াতে তাকে পড়িয়ে সবে আর জাস্ট উঠলাম, আর এখনই বাচ্চা কাচ্চারা আসলো, মানে ওর যে আজকে বাচ্চাটার হচ্ছে কি যাকে আমি পড়াই তার দাদা এসেছিল ওকে নিতে, আর ওর বন্ধুরা বলে যার জন্মদিন সে তো ওদেরই, ওদের সব সমবয়স্ক বন্ধু হয়, তা বলছে কি কাকিমা ওকে একটু তাড়াতাড়ি করে ছেড়ে দাও, মানে বোনকে ছেড়ে দিলে তাহলে দাদা ওদের বাড়িতে যেতে পারবে, সকাল সকাল একটুখানি আড্ডা পাড্ডা দিতে পারবে। তা বললাম আজকে তাড়াতাড়ি এসেছিল, 6:15 সময় এসেছিলো, আর এখন 7:10 বাজে, আর 10 মিনিট 15 মিনিট পড়াতাম, তো বললাম ঠিক আছে ছুটি চলে যাবো আর কি করা। ও এখন পড়তে যাচ্ছে না, আজকে না বকা দিয়েছি যেন বাচ্চাটাকে, বকা বলতে কীরকম বলতো, ওই মানে ওকে ওর ওর কালকে যে কালকে কী হয়েছে বলতো, কালকে ওকে পড়াচ্ছি, পড়াতে পড়াতে বলছি তুই কান্না কর তা তোকে লজেস দেবো, দেখি সঙ্গে সঙ্গে কান্না করলো, নটেঙ্কির মতো যে কান্না করলো, আর ওকে লজেস দিলাম, ওকে দিলাম, ওকে দাদাটাকে দিলাম। আজকে বলছি ও দাদাকে বলছি দেখবি আজকে, কথা বলতে বলতে আমার যা চলে এসেছিল কথা বলতে পারিনি। আজকে হচ্ছে কি পড়তে এসেছিল মানু, আমি বসে আছি এখন, এই জাস্ট একটু আগে আসলো, তো আজকে পড়াচ্ছি, পড়াতে পড়াতেও দাদাকে বলছি দেখবি আজকে তোর কান্না করে দেবো, দেখবি কিরকম করে কান্না করে, আমি ঝোঁজে বলছি বল একে চন্দ্র দুয়ে পক্ষ, এরকম করে গড়াটা এরকম করে, মানে এত ভারী ভারী করে বলছি তুই কান্না করে দিল, আমি তখন আমার সোনা মানিক বলে চুপচাপ করে আদর ফাদর করে দিলাম, চুপ হয়ে গেল। আমি লজ দেবো, ও ভাবলো কি হয়তো লজ দেবো আছে, কারণ বললাম না সবসময় লজ খাওয়া ভালো না, দাঁতে পোকা হবে, এরকম বলার পরে চুপ, তাই চুপচাপ করে বইটাই পড়লো। আবার বলছে কি তোর দাদা এখানে থাকতি চলে যা, না হবে না আমি দাদার সাথে যাবো বাড়ি, এরকম করছে। তো যাই হোক এখন কি পড়বো সেটাই ভাবছি, ভাবছি কি কারণ হাড় ফাটটা বেরিয়েছে, এখন কি পরবো তাই ভাবছি, শাড়ি পরে যাব, শাড়ি বলতে ওই বাইরে আসা দাদার কি শাড়ি পরি, শাড়ি শাড়ি পরে যাবো না এটা চুড়িদার পরে যাবো, এখন সেটাই ভাবছি। না চুড়িদার পরনি, মাথায় তেল মাখা চুলটা ভালো, তো জল তুলতে হবে না, এই শাড়িটা জল তুলতে হবে না, কারণ জল ফল সব তোলা হয়ে গেছিল, কাল দুপুরবেলা জল তুলেছিল, রাতের দিকে জল তুলে হয়ে গেল। তো এখন হচ্ছে কি চলো
অফ হই অফ হই রেডি শুডি হয়ে গেলে ওই শাড়ি পরে চলাবো। সব পাড়ার বউরা সব সবকে আমি ওরা শাড়ি পরবে আমি চুড়িদার পরবো, তো জানো আমি বাড়ি একটা শাড়ি পরে চলে যাবো। তো যাই হোক চলো এখন তোমার দেখতে থাকো, আর অনেক বাবু করলাম আমার ভিডিও জানে কে কে দেখে, এত বাবু করে কেউ অনেকে সহ্য করতেও পারে না হয়তো। তো চলো এখন অভয় তোমার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ও ঠান্ডার সময় চাদরটা পরে নিয়েছে আর রেডি হয়ে গেছে, আর যত ঠান্ডা বাড়ছে তত মানে গলাটা ধরে ধরে যাচ্ছে। তো দেখো এই চুতি শাড়িটা পরে নিয়েছে, আর একটুখানি কাছে বলে আর সেরকম ভালো শাড়ি পরলাম না, ঘরে লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছে নাইট ল্যাম্পটা, এই দেখতে পাচ্ছে একটু একটু আমাকে, এবার ওখানে গিয়ে দেখা হবে। এই যে এখানে সব গিফট পেয়েছে আমাদের বার্থডে বয়, তো আর এখানে হচ্ছে কেকটা দেখো, কেকটা খুব সুন্দর হয়েছে, যে বলছিল না একটু সেজে গুজে এসে ভিডিও করবে, দেখো সে হচ্ছে কি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। তো এদেরও সব বাচ্চা কাচ্চা ভর্তি হয়ে গেছে, যেহেতু যার বার্থডে বয়স তার মা হচ্ছে কি যেহেতু পড়ায়, তো অনেক বাচ্চা কাচ্চারা এসেছে, খুব মজাও হচ্ছিলো, অনেক লোক ভর্তি হয়ে গেছিলো। তো ভিডিও করার জন্য যা ফোনটা যা নড়ছিলো আর কি বলবো তোমাদেরকে। তো এখন এই সবাই ওকে বলবে হ্যাপি বার্থডে টু ইউ। তো দেখো ওই যে হাত কাছে যে পাশে যেটা কেক কাটছে ওই মেয়েটা, ওটা হচ্ছে কি ওর ছোটো মাসির মেয়ে। আর এই দেখো কি সব করেছে এই অমিত, অমিতের মুখটা তো দেখানোই গেল না, কারণ অমিত যেভাবে স্প্রেটা করছিল আমার পুরো ফোনের মধ্যে ভর্তি হয়ে যাচ্ছিল। তো ওই যে দেখতে পাচ্ছ আমার পাতে হচ্ছে কি ফ্রাইড রাইস চলে এসেছে, আর জানি না কখন মাংসটা আসবে, এই হচ্ছে কি এবার মনে হচ্ছে আসবে। হ্যাঁ এই যে দিল, অবশ্যই আমি ফোনটা নিয়ে বসে আছি, আমিও সেরকমই ভাবছিলাম ফোনটা নিয়ে বসে আছি কখন মাংসটা দেবে আমার। তো চলো এই যে আমি খেতে বসে পড়েছি, আমার আলু আর একটা হাড় পড়েছে, ঠিক আছে চলো বাদ দিই, মানে কোনো অসুবিধা নেই খেতে স্টার্ট করি তারপরে আবার চেয়ে খাবো, অসুবিধা নেই। এই দেখো অমিত, এই যে অমিতকে মুখটা দেখানো হচ্ছে না, অমিতের হাফ বডি দেখানো যাচ্ছে, ভালো করে ভিডিও করতে পারছি না ওকে। আর দেখো আমাদের হচ্ছে কি গলায় কি পরে দিয়েছে, যে বলছিল না যে পরে ভিডিও করবি, আর ওইটা দেখো না, ওই দেখো না আমাদের কাজল কি করছে বেগুনি কালারের চাদর গায়ে দিয়ে, আর পাশে তো সুষমা দিয়ে এরা হেসে হেসে ওদের পেট ফেটে গেল একেবারে। আর এই দেখো না, এই হচ্ছে একটা কাকি শাশুড়ি, খুব রগড়ে কাকি শাশুড়ি, আমি ওনাকে নাম দিয়েছি সখী, আমি শুধু ওনাকে ডাকি ও সখী সখী। উনি এখন বাদাম বাদাম গানটা করছে, আমি এটা এখনও তোমাদেরকে শোনাইনি, তো এটা আমি শোনাবো তোমাদেরকে, দাঁড়াও প্রথম থেকে যখন গানটা ভালো করে হবে তাহলে তোমরা, আর এত যা চেল্লাচিল্লি করছিলে তোমরা একটু ভালো করে শোনো, ঠিক আছে ভালো করে বলতে পুরোটা আমরা খাওয়া দাওয়া করে এইমাত্র আসলাম, এখন বাজে হচ্ছে কি 10:30, আর আমার বর চলে এসছে অনেকক্ষণ, ওই আলমারির ওখানে জাগো দেখলে বুঝতেই পারা যায় যে আমার বর চলে এসছে, ওই যে অনেকক্ষণই এসছে, মানে আমি যখন এসেছিলাম আর আমি ওই জন্মদিন বাড়িতে হচ্ছে কি ওই বাচ্চাটাকে, বাচ্চাটা অনেক বড়ই ছেলে, তো তাকে হচ্ছে চকলেটের যে ওই সেলিব্রেশন পাওয়া যায় না 100 টাকা দামের যে অনেকগুলো থাকে, তো সেটাই আমি দিয়েছিলাম, তার ভিডিও করা হয়নি সেই সময়টা। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ভিডিও করেছিলাম, আড্ডা ফাজলামও হয়েছিল একজন, একটা কাকি শাশুড়ি যে গান নাচ করছিলো সেটা হচ্ছে বাদাম বাদাম গান করছিল নাচ করতে করতে, তখন আমি বললাম হাতে তো পায়েসের বাটি আবার বাদাম বাদাম কোথায়। তো যাই হোক চলো, জানি না ভিডিওটা কতটা কী দেখালাম, আর ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি,
আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। যারা যারা আমার নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনে হিট করো। তো চলো এখন টাটা বাই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থেকো, লাভ ইউ।